आज के हरिकथा मन दिए सुनिना बोले प्राण दिए सुनिना बोले विशेषकर सनातनी समाज आज के अधोपतित प्राय बोलूं आज तो घरे घरे बांग्लादेशे अनेक कीर्तन होच्छे भारते होच्छे कल के एमन टाइमे आमी छिलाम भारते पाथारकान्दी एलाकाय पुन्ना दिए छाट्टा पर्यन्त ओखाने आमी बोलेछि जे जुड़ी कालनी गड़े कीर्तने जाच्छि आमी आपनारा आशीर्वाद करबेन सेखाने एसे आमार मरम बंधुदेरके पेये आपनादेर मतो गुरुजनके देखे आमी आनंदित होयेछि आज আমরা গুরু গুরু বলে চিৎকার করি আসলে মা কথাগুলো মন দিয়ে শুনুন গো মা গুরুকে আজকে যদি কীর্তন আমরা ঠিক সত্যি মন দিয়ে শুনতাম তাহলে আমাদের বুড়ো মা ভিক্ষা করার কথা নয় আজকে আমরা কীর্তন শুনি না বলে কীর্তন দেখাত আসি দেখতে আসি কিন্তু শুনতে আসে কয়জন বাবা অমুক জায়গায় গিয়েছিলে কীর্তন দেখেছিলে দেখেছি কিন্তু কেউ বলেছে যে কীর্তন শুনে এসেছি শোনা আর দেখার মধ্যে কোটি গুণ তফাত দেখে যাবেন এটা রেখে যাবেন আর শুনে যাবেন নিয়ে যাবেন আজকে আমরা গুরু গুরু বলে চিৎকার করি আসলে গুরুকে মাতৃ গর্ভে যখন ছিলাম হেট মুন্ডে উর্ধপদে শয়ন মন্দির একটু বাড়িয়ে দেন মাতৃ গর্ভের যাতনা সহ্য করতে না পেরে সেই দিনই দয়ালে গুরুদেবকে কাতরে কণ্ঠে বলেছিলাম গুরু গো আমায় মাতৃগর্ভ সিন্ধু কারাগার থেকে উদ্ধার করো মাতৃগর্ভ সিন্ধু কারাগারে বাইয় ছিল না বন্ধু ছিল না আত্মীয় ছিল না স্বজন ছিল না সেদিনই ছিলাম আমি আর আমার গুরুদেব মাতৃগর্ভে হেট মুন্ডে মায়েরা জানেন মাতৃগর্ভে দুটি দ্বার আছে একটি দ্বার হচ্ছে অগ্নিকুণ্ড একটি দ্বার হচ্ছে নরকের কুণ্ড অগ্নিকুণ্ডে নরকের কুণ্ডে মানুষ বসতি করতে পারে না যেই দিন এই বদনে কানা দিয়ে মাতৃগর্ভ সিন্ধু মা যে যে বদন দিয়ে আজ হরিকথা বলছি এই বদন কানা ছিল মায়ের নরকের কুণ্ডে সেই দিন বলেছিলাম কে আছো বন্ধু আমায় হাত ধরে নিয়ে যাও সেই দিনই কাতরে কণ্ঠ ডাক শ্রবণ করে দয়ালি গুরুদেব হাতে বাঁশি মাথে চূড়া মোহন মুরলি ধারী গোবিন্দ দণ্ডায়মান হয়েছিলেন শিয়রের সন্মুখে বলেছিলেন অরে বৎস তুমি আমায় ডাকছ কেন ডাকছি প্রভু আমায় এই কারাগার থেকে উদ্ধার করো মাতৃগর্ভে গুরুদেব গুরু গৌরাঙ্গং দেহ গুরু ভগবানের মূর্তি ধারণ করে গুরু হাতে বাঁশি মাথে চূড়া মোহন মুরলীধারী গোবিন্দ দণ্ডায়মান হয়েছিলেন আমার শিয়রের সন্মুখে সপ্তম মাসে অষ্টম দিবসে কর্ণমূলে শুনাইলেন মধুমাকা কৃষ্ণ নাম নাম শুনে আমার অন্ধ নয়ন প্রস্ফুটিত হয়ে গিয়েছিল গুরু কৃপা বলে সেদিনই নয়ন খুলে দেখেছিলাম হাতে বাঁশি মাথে চূড়া মোহন মুরলীধারী গোবিন্দ তখন ডেকে বলেছিলাম একবার বিনোদ দেশে দাঁড়া বেশে আমার হৃদয় বৃন্দা বৃন্দাবনে একবার বিনোদ বেশে দাঁড়াও এসে হ্যালো হ্যালো বৃন্দাবনে একবার বিনোদ বেশে ঢালা বেশে শাম আমার হৃদয় বৃন্দাবনে একবার বিনোদ বেশে ঢালা বেশে শাম আমার হৃদয় বৃন্দাবনে অথমার সিটা তালে পামে নিয়ে মুরলি লয়ে বদনে অধবার শ্রীরাধারে আহাধনি মুরলি লহু বদনে একবার বিনোদ বেশে ভালা বেশে সাম হৃদয় বৃন্দাবনে ক্লিয়ার করে দিন ক্লিয়ার করে দিন একটু ঘুরে আছে
বক্সটা আর টিউটার দিয়ে একটু ক্লিয়ার করে দেন বড় বাঞ্ছা মনে সচন্দনে তুলসি দিব ওই চরণে হ্যালো হ্যালো সুচন্দনে আমি তুলসি দিব এই চরণে কোথায় আছো এ হরি বংশীধারী বাঁশরি বাজাও রিদি কাননে কোথায় আছো এ হরি আহা বংশীধারী বাঁশরি বাজাও কাননে একবার বিনহর দাঁড়াবে সে শাম আমারি ধৈ বৃন্দাবনে দাঁড়াবে সে দাঁড়াবে সে শাম হৃদয় বৃন্দাবনে আজকে এমন একটা সুন্দর সভায় এসেছি আমরা, একটা শান্ত পরিবেশ। আমি দুপুরবেলা কীর্তন খুব কম গাই, কারণ হইচুর মধ্যে কীর্তন হয় না। কীর্তনটা হচ্ছে সাত্বিক কীর্তন। পদাবলী কীর্তন মানে কি জানেন? একটা রসমাধুরী। যিনি কীর্তন করবেন বা যারা কীর্তন শ্রবণ করবেন তারা সাত্বিক হতে হবে এবং মনটা গাম্ভীর্য হতে হবে। পদাবলী কীর্তন সাহিত্য রচনা করে গিয়েছেন চণ্ডীদাস, বিদ্যাপতী, জ্ঞানদাস, বাসু ঘোষ। আজ থেকে 850 বছর আগে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কীর্তন হচ্ছে, আদি কীর্তন হচ্ছে বৈষ্ণব পদাবলী কীর্তন। পদে মনকে বলি দিতে হবে। আজকে আমরা মাতৃগর্ভে দীক্ষা কখন পেলাম? সপ্তম মাসে আর অষ্টম দিবসে দয়াল গুরুদেব শুনাইলেন, ওই তো দয়াল গুরুদেব শুনাইলেন আমায় মধুমাখা কৃষ্ণ নাম। নাম শুনে আমার অন্ধ নয়ন প্রস্ফুটিত হয়ে গিয়েছিল গুরু কৃপা বলে। সেদিনে নয়ন খুলে দেখেছিলাম হাতে বাসি মাথে চূড়া মোহন মুরলীধারী গোবিন্দ। একটু বেশ কমে রেস্টটা একটু কমে যাবে, সাউন্ড খুব ভালো, একটু পিসটা কমিয়ে দেবেন। আপনি কষ্ট পাবেন না, কারণ আপনাদের সাহায্যে আমরা কীর্তন করব। আচ্ছা আচ্ছা, তাই মাতৃগর্ভে আপনারা গুরুদেব যখন দক্ষিণা চেয়েছিলেন যে তুমি তো, তোমাকে তো আমি দীক্ষা দিলাম, তুমি আমার দক্ষিণা দাও, সেদিন আপনারা কী দক্ষিণা দিয়ে এসেছিলেন? সেটা কি আপনাদের যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে বাবা সেদিন মাতৃগর্ভে কী দক্ষিণা দিয়ে এসেছিলাম? যেদিন গুরুদেব দুটি হাত পেতে বলেছিলেন আমি তোমাকে দীক্ষা দিলাম দীক্ষার, এখন আপনার হয়তো টাকা আছে, সম্পদ আছে, ধন আছে, দৌলত আছে, আপনি গুরুদেবকে অনেক কিছু দিতে পারছেন, মাতৃগর্ভে আপনি কী দিয়ে এসেছিলেন? যেদিন যেদিন হাত পেতে বলেছিলেন তুমি আমার দক্ষিণা দাও, সেই দিন বলেছিলাম গুরু গো মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হয়ে তোমার সেবা ভিন্ন আর কিছু করব না, করব না, যা কিছু খেতে হই তোমাকে না দিয়ে খাব না, আমার মানব দেহ পিঠা মাটি যাহা আছে আমি সকলই তোমার চরণে অর্পণ করে দিলাম। গুরুদেব দূর থেকে বললেন অরে বেঈমান, এমন একটা জগতে যাচ্ছিস যে জগতে পিতা পুত্রকে বিশ্বাস করে না, সেই জগতে গিয়ে তুই আমার সেবা দিবে, এমন এক যুগে যাবে যেটার নাম হবে কলিযুগ। কলিযুগ শব্দের অর্থ কি জানেন? অনেকে বলে দন্য কলিযুগ। কি কলিযুগ? দন্য দন্য বলবো, কিন্তু কার কারণে দন্য হয়েছে সেটা বলবো। কিন্তু কলি শব্দের অর্থ কলহ, কলি শব্দের অর্থ প্রজা প্রস্ফুটিত হয়নি, কলি শব্দের অর্থ হচ্ছে কলহ, ঘরে ঘরে কলহ, বাবা ছেলে কলহ, মায়ের ছেলে কলহ, পাড়া প্রতিবেশী কলহ, সাধুয়ে সাধুয়ে কলহ, কীর্তনিয়া কীর্তনিয়া কলহ, ব্রাহ্মণে ব্রাহ্মণে কলহ,
প্রতিটি ঘরে ঘরে কলহ, গ্রামবাসীর সঙ্গে কলহ, ঘরের মধ্যে বাইয়ে বাইয়ে কলহ। বলুন এটা ঠিক না ঠিক? এই কলহ যুগে এই কলির পতিত পাবন অবতারকে কে এনেছিল? সময় বেশি নেই, নইলে আজকে চলে যেতাম, বৃন্দাবন লীলায় প্রবেশ করে গৌর লীলায় আসতাম। আধ্যাত্মিক জগতে কীর্তন হচ্ছে, কীর্তন আমরা শুনি স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি চারটা দেশ। চারটা দেশে না গেলে কীর্তনকে বোঝা যাবে না। কীর্তন বহিরঙ্গ কীর্তন করেছিলেন আমার মহাপ্রভু, ভক্তগণ নিয়ে করেছিলেন বহিরঙ্গ কীর্তন করেছিলেন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেছিলেন রস আস্বাদন। মহাপ্রভু সবসময় রায় রামানন্দ স্বরূপ দামোদর তাদের সঙ্গে গুপ্তভাবে দরজা লাগাইয়া হরিকথা বলেছিলেন। যে হরিকথার মধ্যে কুম্ভের মতো হয়ে গিয়েছিলেন গৌরহরি, একটা গাভীর নিচে গিয়ে পড়ে আছেন, এমন কৃষ্ণ প্রেম ধারা বহেছিল নয়নে। তাহলে এই কলির কলহ দূর করার জন্য মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে শিশু ডাকে দেখবেন গ্রামবাসী মায়েরা, শিশু ডাকে হওয়া হওয়া না, শিশু ডাকে অ না অ না অ না অ না অ না। অ জগতের নাথ, আমি তোমাকে যা বলে এসেছিলাম তাই আমি পারব না। কেন? আমার পিতায় আমার মাতায় আমার ভগ্নি আমার ভ্রাতা সবাই আছে, তুমি কে? গুরুদেব বললেন, 50, 60, 70, 80 বছর পরে তুমি কালনিগড় কাকটেকা জুড়িতে থাকবে না, একদিন তোমাকে বাঁশের দুলাই নিয়ে আসবে, সেদিন তুমি হিসাব দিতে হবে, সেদিন এই 70 বৎসরের হিসাব দিতে হবে আমাকে, তুমি কি করেছ। আমি জগতের পিতা, তোমার কাছ থেকে আমি খবর নেব, সেই দিন আমি হাত পেতে বলবো তুমি এত ধনী ছিলে, আমাকে একটি টাকা দিয়ে পার হয়ে যাও মাতৃগর্ভে। আজকে দেখুন এই যে বেলি অবসান সন্ধ্যাবেলায় এসেছি, তিরাগুষ্ঠ পালা করতে গোচারণ, গোচারণ কি সবে বলে গুষ্ঠ গাও, গুষ্ঠটা কি গয় অকার মুদিন শয়টর, আর গোচারণ একটা বাহিরে একটা ভিতরে। গ শব্দের আমরা শুনছি ভগবান নবলক্ষ দেনু নিয়ে গিয়েছেন, এটা তো আমাদের জন্য, কিন্তু ভগবান নবলক্ষ দেনু নিয়ে গুষ্ঠে যাননি। তাহলে বলবেন আমরা এত বৎসর কীর্তন শুনি গুষ্ঠ কি বলেন, আপনি পাগল হয়ে গেছেন নাকি? গুষ্ঠ মাঠ কোথায়? মাঠটা হচ্ছে এই দেহ বৃন্দাবন। কি মনে করেন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গিয়েছে? আজই নিত্য কুরুক্ষেত্র যুদ্ধ দেহের মধ্যে চলছে, কৌরব আর পাণ্ডবের মধ্যে। কেউ অসৎ পথে চলছে আর কেউ সৎ পথে চলছে। এই কৌরব পাণ্ডবগণ তোমার দেহের মধ্যে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহ কলেবরে। গোচারণ নবলক্ষ, নব মানে নয়, লক্ষ মানে স্থির। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সক্য আত্মনিবেদনম। এই নববিধা ভক্তিকে লক্ষ্য করে গ শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর চারণ শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণে আনা। আমরা দেখবেন বাংলাদেশে যখন ছিলাম তখন স্কুল যখন বন্ধ থাকতো ওই দিন আমরা গরু রাখা যেতাম, গরুর গুইট আমরা বাড়ি করে গরু রাখতাম, জানি না এখন আপনাদের কাছে আছে কি না। যে আজ ও বাড়ি কাল ও বাড়ি পরশু ও বাড়ি সবাই, যে আমরা একটা পাঁচজন কঞ্চি হাতে নিয়ে সব গরুকে একত্র করতাম কীভাবে, এইভাবে। আমার এই দেহ মন্দিরের ভিতরে নবলক্ষ দেনু আছে, তাদেরকে গুরুর মন্ত্র ধারা ওদেরকে বন্দন করে আত্মসমর্পিত দেহ নিয়ে বৃন্দাবনে যাত্রা করার নাম হচ্ছে গুষ্ঠ গোচারণ লীলা। দেহের মধ্যে যদি পশু থাকে বাইরের পশু দিয়ে কি করবেন? আগে দেহের পশুকে নিয়ন্ত্রণ করুন, তাদেরকে আয়ত্তনে আনুন। তাহলে এই কলির কলহ যুগে আজ আমার বাংলাদেশের লাল পরগনার নবগ্রামে নবাদেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন। এই পঞ্চতত্ত্বের ডান দিকে দেখুন এক চাপ দাঁড়িওয়ালা বুড়ো গোসাই গৌরহরি জন্মের 52 বৎসর আগে এই দরাদামে এসেছিলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদা দমানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাঙ্গে বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাত্তায়
সম্ভবনী যুগে যুগে অদ্বৈতের বয়স যখন মাত্র একাদশ বৎসর এগারো বৎসর বয়সে তিনি বলবেন নামযজ্ঞের প্রথম পদ বলছেন আপনি নামযজ্ঞ বলতে কোনো পালা নেই অষ্টকালীন লীলার মধ্যে কোনো নামযজ্ঞ পালা নেই এই সময় আছে পূর্বরা নামযজ্ঞ যে কোনো সময় গাইতে পারেন নাম মাহাত্ম্য অষ্টকালীন লীলার মধ্যে আছে পূর্বরা রূপ অনুরা অভিশাপ অভিশাপটা হচ্ছে নিত্য রাসটা নিত্য নয় রাস একদিন করেছিলেন এটা নৈমিত্তিক লীলা কিন্তু রাস আমরা অনেকে মনে করি এটা নিত্যলীলা অভিসার হচ্ছে নিত্যলীলা রাস নিত্য নয় যে একদিন তোমাদের মনোবাসনা পূর্ণ করব সেই রজনীতে একদিনের কথা বলেছিলেন তোমরা কাত্যায়নী ব্রত করছ তোমাদেরকে একদিন আমি মিলিয়ে দেব সেই রাস অতিথিতে এদিকে আমি যাচ্ছি না অদ্বৈত প্রভু যখনই দেখলেন এই কলির ধরা এই কলির জীবগণ দিন দিন নরকের প্রতি নিমজ্জিত হচ্ছে কৃষ্ণ চৈতন্য নাম বলে গিয়ে অচৈতন্যের ভাবে শুয়ে আছে তখন সেই অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলেন শিশুবেলায় এই অদ্বৈতের নাম ছিল কমলাক্ষ কমলাক্ষের বাবা কি ছিলেন কুবের আচার্য আমল কার ছিল দিব্য সিংহ রাজার আমল পরগনা কোথায় ছিল লাউড়ু পরগনা নবগ্রাম সিলেট ডিস্ট্রিক্টের সুনামগঞ্জ সাব ডিভিশনের পাশে পনাতীর্থ আপনারা সবাই যান কুবের আচার্যের কুবের আচার্য ছিলেন দিব্য সিংহ রাজার কুল পুরোহিত প্রত্যেকদিন এই কুবের আচার্য ছিলেন আর দিব্য সিংহ রাজার ইষ্টদেবী ছিলেন মা দুর্গা প্রত্যেকদিন কুবের আচার্যের সঙ্গে দিব্য সিংহ রাজার বাড়িতে যেমন আমরা বাবার সঙ্গে দেখে যেতাম এই কনিষ্ঠ আঙ্গুলে ধরে পূজা দেখতে যাই ঠিক এইভাবে শিশুপুত্র কমলাক্ষ বাবার কনিষ্ঠ আঙ্গুলে ধরে প্রত্যেকদিন মায়ের পূজা দেখতে যায় কিন্তু পূজা শেষে মা তাকে প্রণাম করে এই কুবের আচার্য প্রণাম করে কিন্তু দেখে শিশুপুত্র কমলাক্ষ কোনোদিন মাকে প্রণাম করে না শিশুপুত্র কমলাক্ষ প্রণাম না করে একদিন দিব্য সিংহ রাজা বললেন হে কুলপুরোহিত ঠাকুর আমি আজকে লক্ষ্য করতে পারলাম প্রত্যেক দিন পূজা শেষে তোমার আমার মাকে তুমি প্রণাম করো কিন্তু তোমার পুত্র তোমাকে প্রণাম করে না তোমার পুত্র আমার মাকে প্রণাম করে না কাল যদি তোমার পুত্র আমার মাকে প্রণাম না করে আমি তোমাকে রাজ্য থেকে বিতাড়িত করে দেব কুবের আচার্য দুঃখ পেয়ে মনে মনে ভাবলেন এই উত্তর যদি দিতে না পারি আমাদের কি হবে তখন তিনি কি করলেন কমলাক্ষকে গিয়ে জিজ্ঞেস করলেন ও বাবা আমি মাকে প্রণাম করি তুমি প্রণাম করো না কেন বলে তোমার দিব্য সিংহ রাজাকে গিয়ে বলিও যদি ওর মা আমার প্রণাম গ্রহণ করে তাহলে আমি প্রণাম করি কি বললি মা আমার প্রণাম গ্রহণ করে তোর প্রণাম গ্রহণ করবে না বলে না তুমি চিনো না বাবা মা প্রণাম নিবে না আমার চতুর্দিক ঢুল পিটিয়ে দিলেন দিব্য সিংহ রাজার মাকে প্রণাম করবে কমলাক্ষ শিশু যেই মাত্র ঢুল পিটিয়ে দিলেন পৃথিবীর সব রাজ রাজুরা এসেছেন মা তো উচ্চ চিড়িতে স্টেপ বাই উঠতে হয় যখন কমলাক্ষ এই পাটা তুলেছে মাকে প্রণাম করার জন্য সমস্ত কাটামটা শিশুপুত্র কমলাক্ষের চরণে লুটিয়ে পড়ে গেল দিব্য সিংহ রাজা বললেন ওকে দড়ি দিয়ে বাঁধো কেমন পুত্র আমার মায়ের কাটাম সমস্ত পড়েছে তার চরণের মধ্যে আচার্য প্রভু দেখলেন উপায় নেই ওই দিন রাত্রেই তিনি ভাগিয়ে চলে গেলেন নবদ্বীপের শান্তিপুরে সেখানে গিয়ে